প্রতিপক্ষ যতই শক্তিধর হোক মমতা ব্যানার্জি আবার প্রমাণ করে দিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি এখনও অপরাজেয় তার জনপ্রিয়তা হয়তো দশ বছর আগের চাইতে কিছুটা কমে গিয়েছে কিন্তু দুই সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আবারও বিপুল বিজয় পেয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপিকে বহু পেছনে ফেলে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই রাজ্যে এসে সভা করেছেন কিন্তু তবু ভোটের লড়াইয়ে এটে উঠতে পারেননি পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে বসে প্রচার অভিযান চালানো মমতা ব্যানার্জির সাথে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতির এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জি কি তার সাফল্যের উৎস রাজনীতিবিদ হিসেবে তার এই সাফল্যের পেছনে কিন্তু একটা প্রতিভা কাজ করে বলছিলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি এবং ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটা লিখেও গেছেন যে মমতা ব্যানার্জির একটা ক্যারিশমা বা সম্মোহনী ক্ষমতা আছে তবে উনিশশো সত্তরের দশকে যখন তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস দলের একেবারে সাধারণ একজন কর্মী হিসেবেই রাজনৈতিক জীবনের শুরুতেই তার মধ্যে অনেক দূর যাওয়ার সম্ভাবনা দেখেছিলেন তার সিনিয়র নেতারা তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুসারী এবং তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গে সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায় যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন কলকাতার হাজরা এলাকায় এক নিম্নবিত্ত পরিবারে মমতা ব্যানার্জির জন্ম উনিশশো সালে তার পিতা ছিলেন ব্রিটিশ উপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেবার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা তবে রাজনীতি করতে শুরু করেছিলেন ছাত্র জীবন থেকেই কিছুদিনের মধ্যেই দলের সিনিয়র নেতাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে মমতা ব্যানার্জি রাজনীতিতে অনেক দূর যাবেন উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সেই তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেস আয়ের সাধারণ সম্পাদক হন কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা বলছিলেন শিখা মুখার্জি তার ভাষায় তার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে দু সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল তিনি আবার উঠে দাঁড়িয়েছেন দলকে পুনর্গঠিত করেছেন এটা তার লড়াই করার ক্ষমতার প্রমাণ মহিলা কংগ্রেসের নেতা হবার পর তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো উনিশশো সালে লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ নেতাকে হারানো বলছিলেন সাবির আহমেদ রাজনৈতিক বিশ্লেষক এবং প্রতিটি ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের সমন্বয়কারী প্রকৃতপক্ষে সেটা ছিল এক সারা জাগানো ঘটনা কলকাতার যাদবপুরে একটি লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন এরপর উনিশশো উননব্বই সালের নির্বাচনে ভারতের রাজনীতিতে কংগ্রেস বিরোধী হওয়ার মধ্যে তিনি সেই আসনে হেরে যান কিন্তু কিছুদিন পর উনিশশো একানব্বই আবার কলকাতার দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন এবং পরে আরও পাঁচবার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি লোকসভার সদস্য থাকার সময় বেশ কিছু ঘটনার মমতা ব্যানার্জির সেই লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহির প্রকাশ দেখা গেছে নিজ দলের বিরুদ্ধে সিপিআইএমকে সহায়তার অভিযোগ আনা পার্লামেন্ট ভবনে পেট্রোলিয়াম মূল্যবৃদ্ধির প্রতিবাদ একজন এমপির সাথে হাতাহাতি পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে রেলমন্ত্রীর প্রতি শাল ছুঁড়ে মারা এবং এমপি পদ থেকে ইস্তফা ইত্যাদি নানা ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি মমতা ব্যানার্জি প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন উনিশশো সালে তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি ভি রাও আর প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে রেল মন্ত্রণালয় দায়িত্ব পান উনিশশো সালে যখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে এবং কিছুকালের মধ্যেই এটি পরিণত হয় বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দলে বামফ্রন্ট সরকারের সময় দু সাল থেকে পরবর্তী কয়েক বছরে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের জন্য কৃষি জমি বরাদ্দের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গণ অসন্তোষ তৈরি হয় বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি রক্ষার জন্য গড়ে ওঠা আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয় তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে আন্দোলনরত জনতার উপর পুলিশের গুলিতে অন্তত চোদ্দ জন নিহত হবার পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার বিরোধী মনোভাব জোরদার হয়ে ওঠে নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভে নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেতা সাবির আহমেদ বলছিলেন পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যে লোকে ভাবত বামফ্রন্টকে কেউ হটাতে পারবে না কিন্তু তাদের মোকাবেলা করার নেতৃত্ব এবং সাহস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিলেন আর ভূমি অধিগ্রহণের ইস্যুটিতে তিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন প্রথম দিকে তার স্লোগান ছিল শুধুই বামফ্রন্ট হটাও কিন্তু পরে নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে গ্রামীণ মানুষের মধ্যে তার রাজনৈতিক ভিত্তি সৃষ্টি হয় তার ফলেই মমতা ব্যানার্জির নির্বাচনে বিজয়ের পথ তৈরি হয়েছিল বলছিলেন শিখা মুখার্জি দুই সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের চাইতে বেশি আসন পাই তৃণমূল আর তার দুই বছর পর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে মমতা ব্যানার্জির তৃণমূল দল ওই রাজ্যে চৌত্রিশ বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায় মমতা ব্যানার্জী হন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী এরপর থেকে তিনি নিরবিচ্ছিন্নভাবে ক্ষমতায় আছেন এরপর দু হাজার ষোলো এবং দু হাজার একুশের নির্বাচনেও জয়ী হয় তৃণমূল কংগ্রেস বিদায়ী রাজ্যসভার দুশো পঁচানব্বইটির মধ্যে দলের হাতে ছিল দুশো এগারোটি আসন মমতা ব্যানার্জির রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর একজন অনুরাগী তার রাজনৈতিক দর্শন মূলত কংগ্রেসের মধ্যকার সমাজতান্ত্রিক ধারার সাথে মিলে যায় বলছিলেন শিখা মুখার্জি এটা আপনি পপুলিস্ট বলতে পারেন কিন্তু কল্যাণ রাষ্ট্রের ধারণা অনুযায়ী সাধারণ মানুষের জন্য খাদ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা শিক্ষা অর্থাৎ যে সমস্ত সেবা বিনে পয়সায় পাওয়া উচিত এটাই তার আদর্শিক অবস্থান এটার জন্যই উনি লড়ে যাচ্ছেন আর এটা ক্লাসিক্যাল কংগ্রেসেরই নীতি মমতা ব্যানার্জির সরকার রাজ্যের দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী নারী এবং সংখ্যালঘুদের জন্য নানা রকম জনকল্যাণ প্রকল্প চালু করেছে কন্যাশ্রী সবুজ সাথী স্বাস্থ্য সাথী এরকম প্রকল্পগুলো একদিকে প্রশংসিত হয়েছে আবার অন্যদিকে পপুলিস্ট কর্মসূচি বলেও সমালোচিত হয়েছে এসব প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগও উঠেছে কিন্তু এসব প্রকল্প মমতা ব্যানার্জিকে এনে দিয়েছে ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা এটা তাকে নির্বাচনে জিততে সহায়তা করেছে আবার আরেকদিকে বামফ্রন্টের বামফ্রন্টের সময়কার ট্রেড ইউনিয়ন রাজ্যের অবসান ঘটলেও এই রাজ্যে নতুন বিনিয়োগ আসেনি নতুন কর্মসংস্থান হয়নি পশ্চিমবঙ্গের হাজার হাজার তরুণকে চাকরির জন্য অন্য রাজ্যে চলে যেতে হয়েছে বলছিলেন সাবির আহমেদ তার বিরুদ্ধে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম তোষণের অভিযোগ এনে বিজেপি রাজনৈতিক মেরিকরণের চেষ্টা করেছিলেন কিন্তু সাবির আহমেদ বলছিলেন এসব অভিযোগ পরিসংখ্যান দিয়ে প্রমাণ করা যায় না হজ হাউজ বা ইমাম প্রশিক্ষণের মতো কিছু প্রতীকী প্রকল্প ছাড়া পরিসংখ্যান অনুযায়ী এই রাজ্যে মুসলিম সমাজের সাধারণ পদতার ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আসেনি মমতা ব্যানার্জী এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচকরা বলেন এটি একান্তভাবেই মমতা একান্ত ব্যক্তিগত জনপ্রিয়তার উপর ভিত্তি করে দল তৃণমূল কংগ্রেসকে খুব সুশৃঙ্খল দল বলা যাবে না তাদের দলের কাঠামো সুদৃঢ় নয় এবং দলটি কোনো আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি একজন আকর্ষণীয় ও সহজাত নেতৃত ব্যক্তিত্বের উপর ভর করে গড়ে উঠে দলটি লিখেছেন বিবিসির সৌতিক বিশ্বাস রাজনীতিবিদ হিসেবে তার সাফল্যের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন মমতা ব্যানার্জির এক বিরল ক্ষমতা রয়েছে মানুষের সাথে সংযোগ স্থাপ করতে পারায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলিটিজমের একটা প্রভাব আগে থেকেই ছিল কিন্তু মমতা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে না পড়েও বা নামী রাজনৈতিক পরিবারে জন্ম না নিয়েও সফল রাজনীতিবিদ হয়েছেন তার পৌরে ব্যাপারটাই মানুষ পছন্দ করেছেন তার কথা মমতা ব্যানার্জির সাফল্যের কারণ হলো নেতৃত্ব দেবার সহজাত গুণ আর মানুষ তাকে দূরের কেউ হিসেবে দেখে না তাকে পাশের বাড়ির মেয়ের মতোই নিকট নিকটজন হিসেবে দেখে সাধারণ মানুষের ভাষায় কথা বলা এবং তাদের সাথে মিশে যাবার ক্ষমতা এটা তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য বলছিলেন শিখা মুখার্জি